এটা হচ্ছে আরামবাগ গলি। আরামবাগ গলির পানির চিত্র আপনারা দেখেন, এক কোমর পানি আমাদের মেন রোডে, এক কোমর পানি বৃষ্টির পানিতে কি অবস্থা এটা বলার কথা না, সেটি আপনারা দেখাতে সক্ষম হচ্ছি। এই যে দেখেন রিক্সাটি আসছে, কি অবস্থা, এটা আমাদের মেন সড়ক, বৃষ্টির কারণে রাত্রে হলে বৃষ্টি হওয়াতে আপনার পানির কি ভয়ঙ্কর রূপ ধরছে এটা বলার কথা না ঢাকা শহরে। দেখেন আমরা অনেক দেখার চেষ্টা করতেছি আপনার, এখানে দেখা দিচ্ছে আপনার মূলত রাস্তা পল্টন টাওয়ার পর্যন্ত আপনার আমরা দেখার চেষ্টা করতেছি। এই দেখেন যে রিক্সাটি ঘোরাচ্ছে, এ কি অবস্থা হয়েছে দেখেন, দোকান অনেক মাল মাত্রা দোকানের সব ভিজে গেছে। এটি দেখা যায় মতিঝিল, এই যে মতিঝিল আপনার যে রাস্তার সড়ক মেন রাস্তা, আমরা যতটুকু পারি ভিডিওটি দেখার চেষ্টা করতেছি আপনার নিজে। দেখছেন এটি রাস্তা হচ্ছে মতিঝিল আরামবাগের গলি, যে রাস্তা মেন টাউনে, যে দেখেন অবস্থা কি, এটা আমরা দেখার চেষ্টা করতেছি। দেখেন ভিডিও, এই যে এই দেখেন দোকানের ভিতরে এক হাঁটু পানি, কি অবস্থা দেখছেন, মানুষের কি ক্ষতি পরিমাণ দাঁড়াবে এটা বলার কথা না। এটা হচ্ছে ফকিরাপুলের রাস্তা আপনার, আমরা যে রাস্তাটি দেখাচ্ছি হাঁটছি, এটা হচ্ছে ফকিরাপুলের রাস্তা, প্রতিটি দোকানে পানি ঢুকে গেছে। এটি মেন রোডের চিত্র, এই যে মতিঝিল মেট্রো দেখতে পাচ্ছেন, যে বৃষ্টির কারণে রাতের হলে বৃষ্টি হওয়াতে আপনার মেট্রো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা শহরে। যানজট যত দোকান পাশার আছে সব দোকানে পানি ঢুকে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এলাকার জন্য। আমার তো যদি দেখেন
দেখার চেষ্টা করতেছি। এটা হচ্ছে দৈনিক বাংলার মোড়। দৈনিক বাংলার মোড়ের যে রাস্তার যে ভিড়, আমরা দেখাতে সমস্যা আছে, দেখেন কি পরিমাণ পানি। এটি হচ্ছে আপনার ফকিরাপুর পানির ট্যাঙ্কি রাস্তা, আর এটি হচ্ছে মতিঝিল। এটি হচ্ছে মতিঝিলের যে রাস্তাটা আপনার যাচ্ছে, পানির অবস্থা দেখেন। এই যে ফকিরাপুল, ফকিরাপুলের যে পানির অবস্থা বৃষ্টির কারণে অনেক মালমাত্রা রাস্তায় ক্ষতি হয়েছে, দেখেন। দেখার চেষ্টা করতেছি। এটি হচ্ছে দৈনিক মালার মোড়, পল্টন মোড়ের যে রাস্তাটি আসবে, আর এটি রাষ্ট্রভবন, বঙ্গভবনের যে গাড়িগুলো আছে দেখেন, বঙ্গভবনের রাস্তায়।